দর্শক, এখন করোনা পরিস্থিতির আলোচনার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি। যুক্ত হচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এম এ হাসনাত। ডাক্তার এম এ হাসনাত, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। এখন আপনাকে আমরা জানতে চাই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে করোনার বাংলাদেশের এখনকার পরিস্থিতি আসলে কোন পর্যায়ে রয়েছে, কারণ একই সাথে সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন যে আমাদের দেশে এখন করোনা পরিস্থিতি কোন পর্যায়ে আমরা আছি এটা বলাটা মুশকিল। কারণ হচ্ছে যে আমাদের যে পরীক্ষার হার, সেটা পরীক্ষার হারটা কিন্তু বেশ কম, যার জন্য আমরা ঠিক বুঝতে পারছি না যে এখন আমাদের দেশে কতগুলো পেশেন্ট আছে এবং এই করোনার যে পরীক্ষা টেস্ট সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের নেতিবাচক একটা মনোভাব জন্ম নিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে রোগীরাও এখন অসুস্থ হলে কিন্তু আর ডাক্তারের কাছে যাচ্ছে না, বা পরীক্ষার ব্যাপারে যে আগ্রহ সেটা কিন্তু এখন আর রোগীদের মধ্যে সেভাবে দেখা যাচ্ছে। তো যার জন্য ঠিক পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে আমাদের পক্ষে বলাটা মুশকিল। তবে এখনো কিন্তু আমাদের মাঝে বেশ ব্যাপক মাত্রায় যে রোগটা আছে সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি, তার কারণ আশেপাশে অনেক রোগী পাচ্ছি আমরা যাদের এই করোনা ভাইরাসের উপকরণ আছে। আর তাছাড়াও হাসপাতালেও আমরা অনেক রোগী পাচ্ছি। তো সুতরাং বলা যায় যে আমাদের দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি মোটামুটি একটা 2-3 মাস আগে যেমন ছিল এমনই আছে, হয়তো আরো কিছুদিন পরে গেলে এটা কমার দিকে যাবে। ডাক্তার এম এ হাসনাত, একটি বিষয় যেটি প্রথম থেকে বারবার বলা হচ্ছিল যে মাস্ক এবং সুরক্ষার সামগ্রী ব্যবহার করার কথা, সেটি মানুষকে বাধ্য করা হচ্ছে, নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ সংক্রমিত হচ্ছে, এক্ষেত্রে আসলে করণীয় কি আছে, চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন? দেখুন, মাস্কের ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে মাস্ক কিন্তু আমরা সাধারণ জনগণের মধ্যে দেখা যায় যে মাস্ক তারা ঠিক মতো ব্যবহার করে, ঠিক যেভাবে মানে নিয়ম মেনে মাস্ক গুলো ব্যবহার করা উচিত এইভাবে কিন্তু সাধারণ জনগণের মধ্যে আমরা মোটো ওই ব্যবহারটা দেখতে পাই। একটা মাস্ক দিয়ে দেখা যাচ্ছে যে দিনের পর দিন ব্যবহার করতে, বা দেখা যাচ্ছে মাস্ক নাকের নিচে ঝুলে রাখতে বা গলার নিচে ঝুলে রাখতেছে, তো এই এই জিনিসগুলো করে আসলে মাস্ক পরার যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, এক। আর দুই হচ্ছে যে মাস্ক যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলোও যে মানসম্মত কিনা সেটাও কিন্তু অনেক সময় প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে দেখবেন যে যারা স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিত আছে, ডাক্তার, নার্স, আমরা কিন্তু মাস্ক পরার পরেও দেখা যাচ্ছে যে অনেকে আক্রান্ত হচ্ছে, তো এই মাস্কগুলো যে একদম মানসম্মত কিনা সেটাও একটু দেখার বিষয়। তো সুতরাং মাস্ক কিন্তু ব্যবহার করতে হবে, নিয়ম মেনে ব্যবহার করতে হবে এবং মানসম্মত মাস্ক ব্যবহার করতে হবে। তো এই মানসম্মত মাস্ক যদি আমরা নিয়ম মেনে ব্যবহার না করি তাহলে আমাদের মধ্যে সংক্রমণ হবে, এবং সংক্রমণ হলে আমরা কিন্তু এই এই সংক্রমণ থেকে আর মানে কখনোই নিজেদেরকে রক্ষা করতে পারবো। অর্থাৎ মাস্কের মানটা নিয়ে আপনি কথা বলছেন। আমরা এবারে পরের প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযানগুলো চলছে তাতে আমরা দেখেছি যে ভুয়া চিকিৎসক ধরা পড়ছে, এটি খুবই ভয়ঙ্কর ব্যাপার যে এর এই প্রবণতা কিন্তু বন্ধ হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তারা প্রতারণার শিকার হচ্ছেন। এই ব্যাপারে আসলে আর কি করা যেতে পারে? দেখুন, আসলে এই ভুয়া চিকিৎসা বা ভুয়া চিকিৎসকদের শুধু যে রোগীদের জন্য ক্ষতিকারক তা কিন্তু না, ভুয়া চিকিৎসকরা কিন্তু ডাক্তারদের জন্য ক্ষতিকারক, এটা ডাক্তারদের মানে চিকিৎসক সমাজেরও কিন্তু তারা ভাব প্রকাশ করেছে। তো আমি বলবো যে এটা এটা কেন বন্ধ হচ্ছে না, কারণ হচ্ছে যে এটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি, বা ওইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাচ্ছে না বা হচ্ছে না, যার জন্য কিন্তু এই প্রবণতাটা বন্ধ হচ্ছে। আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা শুনি যে মানে কিছুদিন পর পর ধরা পড়ছে বা এ পর্যন্ত, তাদের পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে, কি পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে তা কিন্তু আমরা কখনোই সেভাবে প্রকাশ হয় না, এটা হচ্ছে একটা কারণ। আর একটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে আইন কিন্তু সবসময় যে সবার প্রতি সমানভাবে প্রয়োগ হচ্ছে তাও কিন্তু না, কখনো দেখা যাচ্ছে যে একজনের প্রতি একভাবে প্রয়োগ হচ্ছে আর একজনের প্রতি আরেকভাবে প্রয়োগ হচ্ছে। সুতরাং আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে সবার যদি সমানভাবে প্রয়োগ না হয় তাহলে কিন্তু এই প্রবণতাটা এরকম চলে যেতে থাকে। আর একটা হচ্ছে যে বিএমডিসির একটা ভূমিকা এখানে অবশ্যই কার্যকর ভূমিকা আমার মনে হয় আসা উচিত, এই ধরনের ভুয়া ডাক্তারদের
তৎপরতা বন্ধ করার জন্য তাদেরকে আমি মনে করি যে মানে সবার আগে এগিয়ে আসতে হবে যে টিএমডিসি। আর আমি এর আগেও একটা মিটিংয়ে বলেছিলাম যে আমাদের যেমন ড্রাইভিং লাইসেন্স যেমন আছে, ড্রাইভিং লাইসেন্স আমরা কিন্তু ডাক্তারদের জন্য নার্সদের জন্য কিন্তু আমরা এরকম একটা স্মার্ট কার্ডে, নার্সটা কিন্তু অলরেডি একটা তাদের ওই স্মার্ট কার্ড ধরনের আছে, তো ডাক্তারদের জন্য কিন্তু এই ধরনের একটা স্মার্ট কার্ড আমরা টিএমডিসি চাইলে কিন্তু চালু করতে পারি এবং অনলাইন অ্যাক্সেস থাকবে। সাধারণ জনগণ কিন্তু টিএমডিসি নামার একটা টিএমডিসি নাম্বার যদি থাকে তাহলে এই টিএমডিসি নাম্বার দিয়ে সাধারণ জনগণ যাতে টিএমডিসি ওয়েবসাইটে যে অলরেডি কিন্তু ওয়েবসাইটটা আছে এটা এটা যাতে সাধারণ মানুষ আরও ভালোভাবে যাতে টিএমডিসি ওয়েবসাইটে যে ডাক্তারদের সম্পর্কে ইনফরমেশন পায় এই ধরনের তৎপরতা টিএমডিসি থেকে নিতে হবে। আর একটা হচ্ছে যে অনেক দেশে দেখা যায় যে ডাক্তারদের যেখানে চেম্বার আছে সেই চেম্বারে কিন্তু টিএমডিসি সার্টিফিকেটের একটা কপি দৃশ্যমান অবস্থায় রাখার ব্যবস্থা বিশ্বের অনেক দেশে এরকম আছে, সব দেশে আছে তা না কিন্তু অনেক দেশে আছে। আমার মনে হয় এটা একটা করা যেতে পারে, যেমন টিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আমাদের প্রেসক্রিপশন প্যাডে লেখার বিধান আছে, সিলের মধ্যে রাখার একটা বিধান আছে, ঠিক সেইভাবে যদি টিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাকে যদি আমরা দৃশ্যমান চেম্বারে দৃশ্যমান করে একটা কপি যদি রাখা যায় তাহলে আমার মনে হয় যে এই ধরনের অপতৎপরতা গুলা বন্ধ করতে অনেকটাই সহায়তা করবে। অর্থাৎ অনলাইনের যে সুবিধাটা সেটা নেওয়ার কথা আপনি বলছেন। ডাক্তার এম এ হাসনাত, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, করোনার এই দুঃসময়টাতে এসে যারা হৃদরোগী বা হৃদরোগীদের জন্য কিন্তু বাড়তি ঝুঁকি হচ্ছে এটি নানাভাবে বলা হয়েছে, তো সেক্ষেত্রে এই জাতীয় রোগী যারা তাদের জন্য আপনার পরামর্শ কি, কিভাবে তারা সুস্থ থাকতে পারেন, আক্রান্ত এড়াতে পারেন বা আক্রান্ত হলে তারা কি করবেন? আসলে দেখুন যে এই করোনা পরিস্থিতিতে কিন্তু সব ধরনের রোগীরাই কিন্তু একটা বিড়ম্বনার শিকার হচ্ছেন, মানে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য সঠিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে তো হৃদরোগীরাও হৃদরোগীদের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আরো বেড়ে গেছে। তো কারণটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে তাদের কোমরবিডিটি আছে, বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস বা অন্যান্য রোগগুলো আছে, এই ধরনের রোগীদের যদি করোনা ভাইরাসের যদি আক্রান্ত হয় তাদের মধ্যে মৃত্যু অনেক বেড়েছে। তো তাছাড়াও এখন যে পরিবহন ব্যবস্থা সবকিছু মিলাই কিন্তু হৃদরোগে আক্রান্ত রোগীরা কিন্তু কিছুটা হলেও যে সঠিক বা পূর্ণ চিকিৎসা যে পাওয়ার যে সুযোগটা সেটা কিছুটা হলেও সীমিত হয়ে, তো আমার মনে হয় যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, অনেক জায়গাতেই আবার হৃদরোগীদের যে চিকিৎসা সেগুলো চালু হয়েছে এবং তার মানে আরো বেশি মাত্রায় চিকিৎসা পাচ্ছেন। আর তাছাড়াও দেখা যাচ্ছে যে ডাক্তাররা বা নার্স যারা এইসব সেন্টারে কাজ করে তারা আক্রান্ত হচ্ছে, তো সবকিছু মিলাই কিন্তু আসলে চিকিৎসার ক্ষেত্রে বেশ একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে যারা হৃদরোগে আক্রান্ত তারা একটু সাবধানে থাকবেন এবং তাদের রোগের মাত্রা বুঝে সতর্কতার সাথে যে বিভিন্ন হৃদরোগ সেন্টার যেগুলো আছে বিশেষ করে মানে স্পেশালাইজড যে সেন্টার যেখানে করোনা ভাইরাসের রোগীরা সাধারণত একটু কম যান, তো সেই ধরনের সেন্টারগুলোতে যে আমার মনে হয় চিকিৎসা নিতে পারে এবং যারা চিকিৎসা হৃদরোগে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন যেসব ডাক্তার বা নার্স তারাও বর্তমানে অনেক সতর্ক হয়েছেন, বিশেষ করে যারা হৃদরোগের চিকিৎসা নিতে আসেন তাদেরকে আগেই করোনা ভাইরাসের টেস্ট করে নিচ্ছেন, টেস্ট করে তারপরে পরবর্তী স্টেপে যাচ্ছেন। আমার মনে হয় এতে এক রোগী থেকে আর এক রোগীতে সংক্রমিত হওয়ার সুযোগটা কমে যাচ্ছে এবং মানে হৃদরোগীদের যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা সেটা থেকে কিন্তু তাদের মুক্তি পেতে পারেন বা বেঁচে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ ডাক্তার এম এ হাসনাত, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে আলোচনা হলো, আমাদের সাথে যুক্ত ছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এম এ হাসনাত।